অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা হবে। তো যারা ভিডিওটা দেখছো, এই পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়ের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। এবছরের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা হয়েছে, ভিডিও ডেসক্রিপশনে তোমরা পরপর লিঙ্ক পাবে। তো দেখো, এখানে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়টা, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাটা তোমাদের 15 নম্বরের হয়ে থাকে, এটা তোমরা সবাই জানো কম বেশি, আর সময় থাকে 30 মিনিট। একে দেখে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। তো প্রথম প্রশ্ন বলেছে, একটি বস্তুকে কোন তরলে নিমজ্জিত করা হলো, বস্তুটি ওই তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে ভাসবে যখন। তো এ বি সি ডি যে অপশন গুলো আছে, এদের মধ্যে রাইট আনসার হচ্ছে অপশন বি, অর্থাৎ প্লাবকতা বল গ্রেটার দেন বস্তুর ওজন। এবার দেখো, গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে, সেটি হলো এন্ডোপ্লাজমীয় জালিকা। তোমাদের এই যে পরিবেশ ও বিজ্ঞান বিষয়, এটাতে তোমাদের দুটো পার্ট থাকে, অর্থাৎ জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান, এই দুটো কিন্তু একত্রেই প্রশ্ন হয় 15 নম্বরে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন পরীক্ষায় খুব পাতলা ধাতব পাতের প্রয়োজন হলে কোন ধাতুটি নেওয়া উচিত, দস্তা, তামা, লোহা, সোনা। এখানে অপশন ডি অর্থাৎ সোনা সঠিক উত্তর। পরবর্তী, তুমি চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তচাপ হবে 0.76 সেমি উঁচু পারস্বম্য চাপের সমান, 0.3 সেমি পারস্বম্য চাপের সমান, নাকি স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি। স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি অপশন ডি সঠিক উত্তর। এরপর বলেছে, দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে কোন অঙ্গ, বৃক্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক। রাইট আনসার হবে অপশন এ অর্থাৎ বৃক্ক। তারপর দেখো, প্রদত্ত কোন পদার্থটি তড়িতে সুপরিবাহী নয়, তো এখানে তামা, কাঠ, গ্রাফাইট এগুলো সবই তড়িতে সুপরিবাহী, কাঠ হবে তড়িতে সুপরিবাহী নয়, তামা, লোহা, গ্রাফাইট এরা তড়িতে সুপরিবাহী, কাঠ তড়িতে সুপরিবাহী নয়, সঠিক উত্তর অপশন এ কাঠ। তারপরে দেখো, পরের প্রশ্ন কি বলেছে, এখানে তোমরা দুইয়ে দাগে দেখতে পাচ্ছ, এখানে প্রশ্নগুলোর উত্তর দিলে তোমরা 1 নম্বর করে পাবে। অবশ্য তোমাদের একের দাগেও যে প্রশ্নগুলো আলোচনা হয়েছে, উত্তর দিলে তোমরা 1 নম্বর করে পাবে। তো এখানে একটা মৌল দেখতে পাচ্ছ সি, তার ভর সংখ্যা আছে 14 এবং প্রোটন সংখ্যা আছে কি না 6। এখন এই পরমাণুটা প্রোটন এবং নিউটন সংখ্যা নির্ণয় করতে হবে। তো প্রোটন যেটা নিচে থাকে সেটা 6 এবং নিউটন সংখ্যা, নিউটনটা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা, অর্থাৎ 14 থেকে 6 যদি বিয়োগ করো তাহলে 8 পাবে, আর এটাই হবে উত্তর নিউটন সংখ্যা। ঠিক আছে, এবার দেখো, জলের ভর 1 কেজি হলে তার ওজন কত হবে, 9.8 নিউটন, এটাই উত্তর। পরবর্তী প্রশ্ন বলেছে, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন কিভাবে কিভাবে সাহায্য করে, রক্তকে তরল রাখতে সাহায্য করে, এবং এটাই উত্তর। পরের প্রশ্ন দেখো, তোমাদের তিনের দাগে যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দিলে তোমরা 2 নম্বর করে পাবে। প্রথম প্রশ্ন বলেছে, একটি টেবিলের উপর একটি বই রাখা আছে, বইটি স্থির অবস্থায় আছে, তার উপর কত ঘর্ষণ বল কাজ করে, সরষের তেল জলের উপর ভেসে থাকে, তাহলে জল ও সরষের তেলের মধ্যে কার ঘনত্ব বেশি হবে। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্ত কণিকার আকার গোল আর দুপাশ চ্যাপ্টা আকৃতির মতো হওয়ার কারণটা কি, মার্কিউরাস, ক্লোরাইড ও ক্যালসিয়াম ফসফেটের সংকেতে লেখো, কার্বনের যোজ্যতা 4 ও ক্লোরিনের যোজ্যতা 1 হলে কার্বন টেট্রা ক্লোরাইডের সংকেতে লেখো, ও অণুর প্রাথমিক গঠন কেমন হবে এঁকে দেখাও। তো এগুলো যেহেতু 2 নম্বর করে আছে, পাঠ্য বই থেকে উত্তরগুলো তোমরা সহজে পেয়ে যাবে, একটু সংগ্রহ করে নেবে। আর যারা ভিডিওটা দেখছো, দেখো এই মুহূর্তে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছো। পর্ষদ প্রদত্ত এবছরের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা হয়েছে, ইতিহাস, ভূগোল, বাংলা, গণিত, এ সকল বিষয়গুলো অবশ্যই দেখে নেবে। তো জাস্ট দেখতে চাইলে ভিডিওটাতে ক্লিক করো, স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতে পাচ্ছ ক্লিক করলেই তোমরা কিন্তু ভিডিওটা পেয়ে যাবে।